হ্যালো ফ্রেন্ডস, দীপুজিকে ক্লাসে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি 10টি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন নিয়ে, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম, যেমন গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য 10টি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। তো আজকের দিনের ফার্স্ট কোশ্চেন ফ্রেন্ডস, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কত? অপশান এ 50 সেকেন্ড, অপশান বি 52 সেকেন্ড, অপশান সি 54 সেকেন্ড এবং অপশান ডি 55 সেকেন্ড। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কত? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইজ দ্য রাইট অ্যান্সার, 52 সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, দিল্লি চলো উক্তিটি কার? অপশান এ বালগঙ্গাধর তিলক, অপশান বি ভগৎ সিং, অপশান সি অটল বিহারী বাজপেয়ী এবং অপশান ডি নেতাজি সুভাষচন্দ্র বোস। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, দিল্লি চলো উক্তিটি কার? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইজ দ্য রাইট অ্যান্সার, নেতাজি সুভাষচন্দ্র বসু, দিল্লি চলো উক্তিটি। ওকে, নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, অন্ধ মানুষের সুরক্ষা দিবস কবে পালিত হয়? অপশান এ 4ই মে, অপশান বি 15ই অক্টোবর, অপশান সি 9ই আগস্ট এবং অপশান ডি 2ই ডিসেম্বর। তো ফ্রেন্ডস অন্ধ মানুষের সুরক্ষা দিবস কবে পালিত হয়? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হিসেবে অপশান বি, ইজ দ্য রাইট অ্যান্সার, 15ই অক্টোবর অন্ধ মানুষের দিবস সুরক্ষা দিবস পালিত হয়। ওকে, তার সঙ্গে জেনে রাখবে ফ্রেন্ডস 4ই মে কয়লা খনি দিবস হিসেবে পালিত হয় এবং 9ই আগস্ট দিনটি পালিত হয় ভারত ছাড়ো দিবস হিসেবে এবং 2ই ডিসেম্বর দিনটি পালিত হয় বিশ্ব দাসপ্রথা দিবস হিসেবে পালিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, পৃথিবীর মালিক নামে পরিচিত অপশান এ আলাউদ্দিন খিলজি, অপশান বি বালগঙ্গাধর তিলক, অপশান সি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং অপশান ডি অরবিন্দ ঘোষ। তো ফ্রেন্ডস পৃথিবীর মালিক নামে পরিচিত, তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ, ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খিলজি। ওকে, নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, কোন দেশ আফিম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? অপশান এ ব্রাজিল, অপশান বি রাশিয়া, অপশান সি আফগানিস্তান এবং অপশান ডি চীন। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, কোন দেশ আফিম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হিসেবে অপশান সি, ইজ দ্য রাইট অ্যান্সার, আফগানিস্তান আফিম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, কুডামকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি রাজস্থান এবং অপশান ডি গুজরাট। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, কুডামকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ুতে অবস্থিত কুডামকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি। ওকে, নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, বিশাখাপত্তনম বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, বিশাখাপত্তনম বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইজ দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাখাপত্তনম বন্দরটি। ওকে, নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশান এ 1817 খ্রিস্টাব্দে, অপশান বি 1820 খ্রিস্টাব্দে, অপশান সি 1855 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1859 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইজ দ্য রাইট অ্যান্সার, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। ওকে, তার সঙ্গে জেনে রাখবে ফ্রেন্ডস 1817 খ্রিস্টাব্দে পাইক বিদ্রোহ হয়েছিল এবং 1820 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হয়েছিল এবং 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন ফ্রেন্ডস, কালাজ্বর রোগটি কী ঘটিত জনিত রোগ? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ভাইরাস, অপশান সি ছত্রাক এবং অপশান ডি প্রোটোজয়া। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, কালাজ্বর রোগটি কী ঘটিত জনিত রোগ? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটোজয়া ঘটিত রোগ কালাজ্বরটি। ওকে, নেক্সট কোশ্চেন, আজকের দিনের লাস্ট কোশ্চেন ফ্রেন্ডস, 10 নম্বর কোশ্চেন, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অপশান এ 1, অপশান বি 2, অপশান বি সি 3 এবং অপশান ডি 4। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস, হেলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইজ দ্য রাইট অ্যান্সার, 2। ওকে, তার সঙ্গে জেনে রাখবে ফ্রেন্ডস 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং 3, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 এবং বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। ওকে, তো আজকে এই পর্যন্ত, আসছি আবার পরের ভিডিও নিয়ে।